আপনার নবজাত শিশুর জন্য বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে বার্থ সার্টিফিকেট আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এর জন্য আপনাকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি থাকতে হবে নচেত আপনি কিছুই বুঝতে পারবেন না আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ প্রসেস দেখে দেওয়া হয়েছে তো সর্বপ্রথমত আপনি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন এরপর আপনি বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন লিখে সার্চ করে নেবেন এরপর স্কল করে নিচের দিকে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাবেন জন্ম মৃত্যু তথ্য তো আপনি জন্ম মৃত্যুর তথ্য এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে ভিতরে প্রবেশ করে নেবেন ভিতরে প্রবেশ করার পর আপনার সামনে পেজটি এরকম ওপেন হয়ে যাবে তো এই পেজে আপনি দেখতেই পাবেন তো উপরে আপনি দেখতে পাবেন থ্রি বার তো আপনাকে এই থ্রি বারের মধ্যে টাচ করে নিতে হবে ঠিক আছে এই বারের মধ্যে টাচ করে নেওয়ার পর এরকম পেজ ওপেন হয়ে যাবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস তো আপনি এই সিটিজেন সার্ভিসের মধ্যে টাচ করে নেবেন এরপর বার্থ দেখতে পাচ্ছেন আপনি বার্থের মধ্যে টাচ করে নেবেন এরপর দ্বিতীয় যে অপশন রয়েছে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন তো আপনি এখানে টাচ করে নেবেন করে নেওয়ার পর আপনার সামনে এই পেজ ওপেন হয়ে যাবে তো আপনি এখানে আপনার মোবাইল নাম্বার টাইপ করবেন ঠিক আছে আপনি এখানে মোবাইল নাম্বার টাইপ করে গেট ওটিপি আপনি করে নেবেন এরপর ওটিপি এখানে বসে দেওয়ার পর আপনি সাবমিট ওটিপি টাচ করে দেবেন ঠিক আছে তা আপনি ওটিপির মধ্যে টাচ করে নেওয়ার পর আপনার সামনে পেজ যাবে এরকম ওপেন হয়ে যাবে তো আপনার শিশুর ডেট অফ বার্থ আপনি এখান থেকে সিলেক্ট করবেন আর টাচ করলে এখানে যে ক্যালেন্ডার রয়েছে সেটা ওপেন হয়ে যাবে আপনি এখান থেকে ডায়ে বাই করে মান্থ সিলেক্ট করবেন ইয়ার সিলেক্ট করবেন এবং ডেট যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এরপর যেটা রয়েছে মেল ফিমেল সিলেক্ট করবেন ফার্স্ট নেম এবং লাস্ট এবং মিডিল আপনার যে ন্যাম রয়েছে সেই ন্যামগুলি এখান থেকে আপনি টাইপ করে বসিয়ে দেবেন এরপর মাল্টিপল যেটা রয়েছে সিঙ্গেল না টুইন্স তো আপনি এখান থেকে সিলেক্ট করবেন এরপর যেখানে জন্ম হয়েছে সেই স্থান হসপিটাল হোম আদার্স তো আপনি হসপিটালে টাইপ করলে মানে সিলেক্ট করলে এরকম পেয়ে সে চলে আসবে সিলেক্ট ওয়েস্ট বেঙ্গল এরপর আপনার ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন কোন পর্যায়ে পরে হসপিটাল ব্লক না কি মিউনিসিপ্যালিটি তো আপনি সিলেক্ট করবেন এরপর এখান থেকে আপনার যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন এরপর হসপিটাল গভর্নমেন্ট নাকি প্রাইভেট তো হসপিটাল ন্যাম এখানে শো করবে যদি শো না করে ফাইন্ড হসপিটাল অ্যাড্রেস রয়েছে আপনি চাইলে এখান থেকে খুঁজে নিতে পারেন এরপর ফাদার্স ইনফরমেশন চাইবে আপনার ফাদার্সের ইনফরমেশান দিয়ে দিবেন এমএলআইডি মোবাইল নম্বর দেওয়ার দরকার নেই আইডি প্রুফ হিসাবে আপনি চাইলে আধার যে কোনো একটি দিতে পারেন সাপোজ আধার টাচ করে নেবেন দিলে এখানে আধারের নাম্বার আপনাকে দিতে হবে এরপর চুষ ফাইলের মধ্যে টাচ করলে আপনার সামনে এরকম চলে আসবে ফাইলসের মধ্যে টাচ করবেন করে নেওয়ার পর এখান থেকে আপনার যে আধার রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন কিন্তু আপনার যে ফটো রয়েছে সেই ফটো কিন্তু দুশো পঞ্চাশ কেবির নিচে হতে হবে ঠিক আছে এরপর মাদার্সের ন্যাম আপনি সিলেক্ট করে নেবেন কিন্তু মাদার্সের এখানে মোবাইল নাম্বার ইম্পর্ট্যান্ট বাধ্যতামূলক দিতেই হবে আপনি একই পদ্ধতিতে আধার দেবেন আইডি প্রুফ হিসেবে আপনি দেবেন নাম্বার এরপর একই পদ্ধতিতে আপনি আপলোড ফটো আপলোড করে নেবেন এরপর মাতৃমা আইডি এখানে আপনি বসিয়ে দেবেন যদি থাকে একটি হলুদ কার্ড যে থাকে সেই কার্ডের মধ্যে মাতৃমা আইডি সংখ্যা থাকে কিন্তু আপনি সেটা টাইপ করে বসিয়ে দেবেন এরপর আপনার বাড়ির অ্যাড্রেস বাড়ির ন্যাম নাম এখানে হাউস নাম্বার স্ট্রিট বা লেন যেটা রয়েছে সেটা আপনি বসিয়ে দেবেন এরপর আপনার যে পোস্ট অফিস বা অঞ্চল রয়েছে সেটা আপনি এখানে টাইপ করে বসে দেবেন এগুলি হচ্ছে টাইপ করার অপশন আপনি টাইপ করে বসিয়ে দেবেন ঠিক আছে তো এরপর আসবে পিন নাম্বার যেটা আপনার পিন রয়েছে সেটা আপনি পিন এখানে টাইপ করে বসিয়ে দেবেন তো এই এটা হচ্ছে অঞ্চল অঞ্চলের মধ্যে যেটা টাইপ রয়েছে সেটা আপনি টাইপ করে বসিয়ে দেবেন হুম পিন নাম্বার বসিয়ে দেবেন এরপর স্টেট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এগুলি সিলেক্টেড অপশন রয়েছে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করবেন এরপর সিলেক্ট করবেন ব্লক নাকি মিউনিসিপ্যালিটি রয়েছে আপনার এলাকা সেই এলাকায় অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করবেন এরপর আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম চলে আসবে শো করবে এখানে আপনি টাইপ এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এরপর আপনার পঞ্চায়েত যেটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন এরপর আপনার ভিলেজ বা টাউন সেখানে এখানে শো করবে আপনি এখানে টাচ করে নেবেন এরপর টিক দিলে এটা কিন্তু আপনার মাথার স্থায়ী ঠিকানা কী সেটা কিন্তু এখানে চলে আসবে শো করবে তো আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন আপনার যেটা রয়েছে এখান থেকে আপনার ধর্ম সিলেক্ট করবেন এরপর আপনার যে ফাদার্স যে শিক্ষাগত যোগ্যতা সেটা রয়েছে এরপর আপনার ফাদার্সের পেশা হিসেবে আপনি কিন্তু প্রফেশনাল 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 আপনি সিলেক্ট করবেন মায়ের শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করবেন এরপর মাদার যে রয়েছে সেটা হাউস ওয়াইফ আপনি সিলেক্ট করবেন ঠিক আছে এই এখানে শুধুমাত্র রয়েছে দু টেস্টার মার্ক চেন এখানে এগুলি বাধ্যতামূলক আপনাকে দিতে হবে এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে প্রাইভেট নাকি কী আপনি সেটা এসে করেছেন ডেলিভারি দেখিয়েছেন ডেলিভারি হওয়ার আগে এখান থেকে কীভাবে হয়েছে নর্মাল নাকি সেজিরা এখানে সিলেক্ট করবেন শিশুর ওজন কত জন্ম অবস্থায় এখান এখানে আপনি টাইপ করে বসিয়ে দেবেন ঠিক আছে তো এরপর আপনাকে যেটা লাস্ট কাজ করতে হবে সেটা এখানে সিলেক্টটা চুজ ফাইলের মধ্যে টাচ করবেন এবং আপনাকে যে ছুটি হওয়ার সময় ডিসচার্জ সার্টিফিকেট দিয়েছি সেই সার্টিফিকেট কপি কিন্তু আপনাকে ফটো এখানে দিতে হবে তো এখান থেকে আপনি এটা সিলেক্ট করে বসে দেবেন এরপর আপনি সাবমিট করে দিলেই কিন্তু এটি সাবমিট হয়ে যাবে তো এরপর কিন্তু এটি যখন প্রসেস সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি এটি ডাউনলোড করতে পারবেন ছিল আজকে ছোট্ট ভিডিও তো তখন জন্য বাই বাই